পাঁচটা বিদ্যে, এক দুই তিন দুই, মানে দুইটা তিনটা বড় বিপ আর দুইটা ছোট বিপ। ওকে বুঝলাম ব্যাপারটা। আমরা যখন এটাকে ওয়াশ করে আমরা অন্য একটা পিসি থেকে র্যাম খুলে এটাতে লাগাই দিছি, তখন কিন্তু ডিসপ্লে চলে আসছে। ওকে, তো আমরা এখন এই র্যামটাকে আবার দেখব যে অন্য আরেকটার মধ্যে লাগায় সেটার মধ্যে চলে কি না, বা এটার মধ্যে কি প্রবলেম আমরা একটু দেখি যে এটা র্যামটা কি কারণে চলতেছে না। তো ভালো করে ওয়াশ করা হয়েছে তারপরেও চলতেছে না। ওকে, তো আমরা এখন এই র্যামটিকে আবার ভালো করে লাগাই দেখব যে চলে কি না। ওকে, আমরা সেফটির জন্য হার্ড ডিস্কটি খুলে নিছি, হার্ড ডিস্কের কেবলটি খুলে নিছি। ওকে, তো আমরা এখানে আবার আমাদের যে পিসির র্যামটি ছিল সেটা আবার লাগাই দিয়ে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে এখন আবারও কিন্তু সেম ইস্যু, দ্যাট মিন্স এটার যে র্যাম আছে সেই র্যামটাতেই ইস্যু। DDR4 র্যামটা চেঞ্জ করলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে, যেহেতু আমাদের এই র্যামটা এই পিসির। সো আমরা এই র্যামটা এই পিসি দিয়ে লাগাই দেব এবং এটার র্যামটা চেঞ্জ করলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ধন্যবাদ। এরকম প্রতিদিনের বিভিন্ন ধরনের কম্পিউটার প্রিন্টার মানে আইটি রিলেটেড যে প্রবলেম আসে, এই প্রবলেমগুলোর সলিউশন জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। ধন্যবাদ।